আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। পুতিনের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কিমকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। দামেস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন, ওয়াশিংটনকে বলছে তেহরান। এদিকে জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার মহড়া উত্তর কোরিয়ার। ইদালিয়ার আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত 3। কঙ্গোতে জাতিসংঘ বিরোধী ফের বিক্ষোভ, পুলিশ সহ নিহত অন্তত 7। সর্বশেষ জানিয়ে দেব রাজনীতিতে কি ইমরান খান ফিরতে পারবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পুতিনের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কিমকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রুশদের কাছে অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কিমের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন তারা। তিনি বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি না করার যে প্রকাশ্য প্রতিশ্রুতি তার দিয়েছিলাম তা মেনে রাশিয়ার সঙ্গে অস্ত্র আলোচনা বন্ধ করার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু উত্তর কোরিয়া সফরে কিম জং উনের সঙ্গে দেখা করে তাকে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কির্বি নতুন তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামী মাসগুলোতে এই বিষয়ে উভয় দেশের উচ্চ পর্যায়ের আলোচনা হতে পারে, তবে তথ্যসূত্র সম্পর্কে বিস্তারিত জানাননি এই হোয়াইট হাউস মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে জানতে জাতিসংঘের উত্তর কোরিয়া এবং রাশিয়ান মিশনের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি জানিয়েছে তারা। ইউক্রেনের রুশ অভিযানের 1.5 বছর হতে চলল। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো ইউক্রেনকে অস্ত্র সহ সামরিক সহায়তা দিয়ে আসলেও রাশিয়াকে সহায়তা না করতে চীন সহ প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ দেশগুলোকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এমন সময় এলো যখন কিছুদিন আগে পুতিন এবং কিম তাদের দুই দেশের সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন। দামেস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে তেহরান বলছে, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন। সিরিয়া থেকে দখল দেওয়া সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে সিরিয়ায় নিজেদের অশুভ স্বার্থ হাসিল করার লক্ষ্যে ওয়াশিংটন ও তার মিত্ররা উগ্র তাকফিরি জঙ্গিদের পুনর্গঠন করার যে চেষ্টা করছে সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তেহরান। দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে দেশে ফিরিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এই উপদেশ দিচ্ছি, তারা যেন গোটা অঞ্চল থেকে সরে গিয়ে অঞ্চলের দায়িত্বভার এখানকার অধিবাসীদের কাছে হস্তান্তর করেন। যৌথ সংবাদ সম্মেলনে মিগদাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আমরা সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এসব সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রচেষ্টা সম্পর্কে কথা বলেছে। মার্কিন সরকার 2014 সালে জাতিসংঘের অনুমোদন কিংবা সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করে, কিন্তু ওই যুদ্ধে আমেরিকার ততটা আগ্রহ ছিল না যতটা আগ্রহ ছিল সিরিয়ার তেল সম্পদ চুরি করতে। 2017 সালে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার সরকার দেশটির তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল করতে সক্ষম হয়। এ অবস্থায় মার্কিন সেনাদের সিরিয়া অবস্থানের কোনো অজুহাত অবশিষ্ট না থাকায় সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার মহড়া উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে দুটি স্বল্পপাল্লার কৌশলগত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি। উত্তর কোরিয়ার দাবি, তারা দক্ষিণ কোরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার অনুকরণে এই ব্যালিস্টিক মিসাইল দুটি নিক্ষেপ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবেই জোড়া কৌশলগত ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, শত্রুদের কাছে স্পষ্ট বার্তা পাঠানো ছিল এই মহড়ার উদ্দেশ্য। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও সাগরে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের বিষয়টি জানিয়েছে। দেশটি আরও জানিয়েছে, তারা এখন পিয়ংইয়ং এর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধরন মূল্যায়ন করছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে। বিষয়টি উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করেছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উস্কানির প্রতিক্রিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন, সিওল ও টোকিও তাদের
তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ং একটি গুপ্তচর উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে দ্বিতীয়বারের মতো চেষ্টা চালায়, তবে আবারও তা ব্যর্থ হয়। এর আগে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশকে অপরিবর্তনীয় পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ইতালিয়ার আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত তিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইতালিয়া, এতে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ছিল তিন, যদিও এখন এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। তাছাড়া ইতালিয়া গতিপথ পাল্টিয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে গচ্ছে। ঘূর্ণিঝড় ইতালিয়ার কারণে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, এতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার গ্রাহক। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার NHC জানায় ঘূর্ণিঝড়টি শক্তিশালী চার নম্বর ক্যাটাগরিতে পরিণত হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টা 130 মাইল, তবে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। বুধবার NHC জানায় প্রায় 32 লাখ মানুষ বাস করা টাম্বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পানির উচ্চতা 8 থেকে 12 ফুট হতে পারে। ফ্লোরিডার অন্য এলাকা ও জর্জিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে NHC। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিকে ফ্লোরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইতালিয়ার প্রভাব কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। ওই এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে। মাত্র 1 বছর আগে আঘাতানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি এলাকাটি। ঘূর্ণিঝড়টিতে অন্তত 150 জন প্রাণ হারিয়েছিল। কঙ্গোতে জাতিসংঘ বিরোধী ফের বিক্ষোভ, পুলিশ সহ নিহত 7। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভে কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন বিক্ষোভকারী এবং 1 জন পুলিশ সদস্য। বুধবার আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলের শহর গোমায় সহিংস বিক্ষোভ প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে 2022 সালের জুলাই মাসে মনস্কোতাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিরোধী বিক্ষোভের ফলে গোমা এবং বুটেম্বো শহরে 15 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে 3 জন শান্তিরক্ষীও ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার পূর্ব কঙ্গোলিজ শহর গোমায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংস্থার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর কমপক্ষে 6 জন বিক্ষোভকারী এবং 1 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশন বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসা এই সহিংসতার কারণে বুধবার দেশটির ওই শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রয়টার্স বলছে 2022 সাল থেকে জাতিসংঘের মনস্কো মিশনে দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিরক্ষীরা বহু বছর মালয়েশিয়া সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। প্রতিবাদ বিক্ষোভের আয়োজকরা অবশ্য বুধবারের এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে বেসামরিক পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও পুরুষের লাঠি ও পাথর দিয়ে একজন পুলিশকে মাটিতে ফেলে মারধর করছেন। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এসব ছবি ও ফুটেজ যাচাই করতে পারেনি। কংগ্রেস সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে সহিংসতায় 6 বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং 158 জনকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে এদিনের বিক্ষোভ সহিংসতায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 সেনা ও 1 জন পুলিশ সদস্য রয়েছেন। রয়টার্স বলছে বছরের পর বছর ধরে চলা বিদ্রোহী সংঘাত এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগ কঙ্গোর পূর্বাঞ্চলে মানবিক সংকট ব্যাপকভাবে বাড়িয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে নর্থ কিভু প্রদেশ এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে প্রায় 55 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাজনীতি থেকে ইমরান খান ফিরতে পারবেন? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের তোষাখানা দুর্নীতি মামলায় সাজা স্থগিত করেছেন ইসলামাবাদের হাইকোর্ট। তবে সাজা স্থগিত হলেও বিচারিক আদালতের রায় এবং রাজনীতিতে নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে। বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইমরানের করা আবেদনের ওপর আদালতের রায় না হওয়া পর্যন্ত সব কার্যকর থাকবে বলেই মনে করেন আইন বিশেষজ্ঞরা। এ পরিপ্রেক্ষিতে ইমরান খান রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন সামনে আসছে। মঙ্গলবারে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।